হ্যালো আমার প্রিয় পরিবার, গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি খুবই সকাল সকাল। তো ঘুম থেকে উঠেই দেখি তো খালের মধ্যে আমার মেজোজা সেজোজা সবাই নেমে গেছে। তো আমার বাড়ির পাশে যেহেতু খাল, তো খালের ধারে প্রচুর প্রচুর মাছ। আজকে দেখছি খালের সাইডের ধারে ধারে অনেক মাছ লেগে গেছে। তো আমি আর উড়েতে নেমে গেছি সকালে, কিন্তু একটাও বাসি কাজ কিছুই করিনি। তো আমি একটু দেরি করে উঠেছি, তো সকাল সকাল তারা সবাই অনেক মাছ ধরে নিয়ে গেছে, ধরা হয়ে গেছে অনেক পুঁটি মাছ, পুঁটি পেকাল, তারপর অনেক রকম মাছ। শুধু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, সব মাছগুলোই দেখতে পাবেন আস্তে আস্তে। আর আমি এদিকে দেখছি, দেখুন অনেক মাছ সব ধারে ধারে লেগে গেছে, জলটাও একটু নোংরা নোংরা হয়ে গেছিলো। আর মাছ ধরছে এই প্রথম, খালে নামছি, মাছ ধরা কিন্তু মানে মাছ ধরার যে আনন্দ, অল্প ধরি বেশি ধরি। তো যাই হোক, নেমে গেছি, তারা সবাই বেশি মাছটা ধরে নিয়েছে, আর বাকি অল্প স্বল্প না হলে আমি ধরছি। তো আমি আর উড়িত্র নামছি, আর উড়িত্রকে না বলেছিলাম, এমনিতে শরীরটাও ভালো নয়, ও নেমে গেছে আমার দেখা দেখি। তো আমি অনেকটা দূরের দিকে যাচ্ছি। তো মাছ ধরা কিন্তু আমার আদৌ এ নেই, মানে যাকে বলে কোনো কায়দা কানুন আমি কিছুই জানি না, তবুও নেমে গেছি। ওরা সবাই নামছিল বলে তাই দেখে একটু উৎসাহ হচ্ছিলো যে ধরি, বেশি না ধরতে পারলে অল্প সংখ্যক ধরবো। তো আছে চিংড়ি মাছ, পেকাল মাছ, পুঁটি মাছ, তারপরে মুরলা মাছ, আর ট্যাংরা, খুব খুব ট্যাংরা মাছ জলের ধারে ধারে দেখছি ভেসে আছে সকাল থেকেই। তো আমার মেজো যা এক বালতি এক হাঁড়ি ধরেছে, সেজাও ধরে নিয়েছে, আর আমি এই দিকটায় নামছি। তো দেখুন খালটা খুব গভীর, কারণ এই সাইডটার দিকে এই যেচ্ছে আমার সেজোজা, সেজোজা মাছ ধরছে। খালটা এতটাই গভীর যে মাছ ধরা অনেকটা গভীরের জন্য বেশি দূর যেতে পারিনি। তো ধারে ধারে যেই সংখ্যক মাছগুলো, পুঁটি মাছগুলো অনেক ভাসছিল, আর চিংড়ি মাছগুলো যেটা বলা ছটকা চিংড়ি, তরিত্র সেই হাত দিয়ে ছটকা চিংড়িগুলো ধরছে। আর জল পেয়ে তো মানে কী পরিমাণে আনন্দ করছে, মাছ ধরতে পারি না ধরতে পারি, মানে ধরাটাই অল্প ধরলেও ধরাটাই আনন্দ। এই দেখুন বালতির মধ্যে পেকাল মাছ, উড়িত্র পেকাল মাছ খেতে খুব ভালোবাসে, পেকাল মাছের টক হবে। আর এই ছটকা চিংড়িগুলো হয়েছে নোনা জলের জন্য, এই চিংড়িগুলো এখন আসছে। এই পুঁটি মাছ ধরছি, আর ট্যাংরা, ট্যাংরা হবে গোটা পাঁচেক ছয়েক ট্যাংরা মতো। তো নিজে হাতে ধরা যে কী মজা, আজকে জীবনে প্রথম নামলাম খালে। তো খালে খুবই সাবধানে সচেতনভাবে নামা উচিত, কারণ খালের মধ্যে এত পরিমাণে কাঁচ থাকে, শুধু মাছ ধরলেই হয় না, কাঁচ কিন্তু কাঁচ ফেলায় সবাই। তো তারই মধ্যে অনেক রিস্ক নিয়েও নেমে গেছে শুধু আনন্দে। যাই হোক, এই যে পেকাল ধরেছি, ট্যাংরা, মুরলা, চিংড়ি, পুঁটি, আর ওই ভেতোয়া মাছ, অনেক ধরনের মাছ ছোটো বড় সব রকম মিশিয়ে। তো মাছগুলো পরিষ্কার করছি বালতি থেকে বের করে জালের মধ্যে, খিরিশ পাতা আর শ্যাওলা টাইপের আছে সেগুলা। তো আজকে যে ধরার কি আনন্দ, অরিত্র তো খুব খুশি, আর আপনার দাদাভাই নাই বলছিল যে নামতে হবে না, তবু তা সত্ত্বেও নেমে গেছি। তো সকালের কিছুই কাজকর্ম করিনি, ঘুম থেকে উঠেই দেখি সবাই খালে নেমে গেছে, সেই জন্য সেই আনন্দে আমিও নেমে গেলাম, অল্প সংখ্যক মাছ ধরলাম। এই যে বালতির মধ্যে সব ফাঁকা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করে বাঁচবো। আর পুঁটি মাছের আঁশটা তুলতে একটু দেরি হয়, তো সেই জন্য এইগুলো করতে আজকে অনেকটা সময় হয়ে যাবে। তো কোনো রকম ধরে এসে শাড়িটা চেঞ্জ করেছি, আর বাইরের মধ্যেই ছাই নিয়েছি, আর পুঁটি মাছের আঁশগুলো তুলছি, আর পেকাল, চিংড়ি আর ট্যাংরা এগুলো সবই আলাদা আলাদা করে নিয়েছি। চিংড়ি মাছ আমি বাটি এক বাটি মতো পেয়েছি, চিংড়ি মাছের মলাটা কাঁচা পেঁয়াজ খেতে হ্যাপি লাগে। তো যাই হোক, এইটা পেয়েছি, কিন্তু নামার সময় আমি ভাবিনি সবার তো ধরা হয়ে গেছে, আমি যে পাবো আদৌ আমার বিশ্বাস ছিল না। কিন্তু ধরে নেওয়ার পর বুঝতে পারলাম মোটামুটি পেয়েছি, অন্তত ঘর করলা ঘর খরচার মতো একদিনের মতো টক হয়ে যাবে। তো এই গরমে তো রাখাই যাবে না বেশি মাছ, তো আমি সেজন্য যতটা সংখ্যক ভেজে রাখবো, আর পেকাল মাছ, চিংড়ি মাছের টক করে দেবো, আর ট্যাংরাটাও করে দেবো। তো সেইগুলো ছাড়াচ্ছি, আর পুঁটি মাছটা নাহলে ভেজেই রাখবো। আর এত পরিমাণে আমার মেজো যা মাছ ধরেছে, সেগুলোকে আবার শুকনা করে রাখবে, যেহেতু বেশি পরিমাণে পেয়েছে অনেক মাছ, এক বালতির উপরে আরও এক হাঁড়ি মতো। সকাল থেকে তারা নামছিল, ওই জন্য বেশি পরিমাণে মাছটা পেয়েছে। আর আমি যেহেতু একটু দেরি করে নেমেছি, তো আমি সবার শেষেই নেমেছি, কারণ আগে থেকে তো ঘুম থেকে একটু দেরি করে উঠছি, আর তারা তাড়াতাড়ি উঠেই নেমে গেছিলো, ওই জন্য বেশি পেয়েছে। কম পাই বেশি গাই সেটা বড় কথা না, ধরার যে অল্প সংখ্যক ধরলেও যে খাল থেকে নিজে হাতে ধরার যে আনন্দটা, সে আনন্দ রাখার সীমা নেই, মানে সীমাহীন আনন্দ। তো যাই হোক, সেগুলো সব বসে বসে, এগুলো অনেক টাইমের ব্যাপার, বসে বসে ওদের আঁশগুলো তুলছি, আর মাছগুলো ধুয়ে এখনও পর্যন্ত রান্নাবান্নার কিছুই হয়নি, এমনকি পুজো দেওয়া হয়নি। এই মাছগুলো আবার বেশি সময় ধরে যদি আমি রেখে অন্যান্য কাজগুলো সারি, তো পুঁটি মাছ
অল্প সংখ্যক হলে ওইগুলো আমার নষ্ট হয়ে যাবে, মানে পচে যাবে পেটগুলো। ওই জন্য আমার সেজা বলছে আগে মাছগুলো মানে ছাড়িয়ে নুন হলুদ মেখে দিতে বলছে, তারপর অন্য কাজগুলো করলে হবে। সেই জন্য আমি কোনো রকম শাড়িটা চেঞ্জ করে ভিজা শাড়িটা তো এইগুলো কাটলাম। এরপরে আবার পুজো দেওয়া, পুজো দেওয়ার পর আমার পেটে এখনও পর্যন্ত কিছুই পড়েনি। আর আপনাদের দাদা ভাই এখন ঘরের কাজকর্ম করছে, বালির কাজ করছে, সেই সাইডের দিকে বালিগুলো ঠিকঠাকভাবে গুছাচ্ছে। অনেকদিনভাবে এলোমেলো হয়ে গেছিলো, সেই বালিগুলোকে আজকে ভালো করে গুছিয়ে রাখছে। আর এইদিকে দেখুন মাছ কাটা হয়ে গেছে, আর কোনোরকম পুজোরও দিয়েই রান্নাঘরে চলে এসেছি, কারণ সকালে জল খাওয়ালে ভাতটা রেডি করবো। আর কিছু সংখ্যক পুঁটি ভেজে রেখেছি, আর চিংড়ি আর ট্যাংরাটাই ভাজছি, এইটাই টক করব। তো ভেজে টেজে টক টক রেডি করেছি আর আমি খেতে বসে গেছি। আর আমি হচ্ছে আজকে খেয়েছি, কিন্তু আজকে দিনটা হচ্ছে দিনটা ছিল সোমবার, সেই জন্য তো আজকে তো আমার খাওয়া মানে সোমবারে বার যেহেতু করি শিবের বার, সেই জন্য আমি তো খাই না। আমি শুধু একমাত্র চচ্চড়ি আর আলু মাখা করেছি আমার জন্য, আর ওদের জন্য টক ভাত ভাজা চিংড়ি মাছের মোলা করে দেবো। তো যাই হোক, আমি নাই খাই, ওরা যদি খেয়ে খুশি হয় তাতেই তো আমার আনন্দ। তো ধরার আনন্দটাই বেশি, খাওয়া কি যায় আছে, খাওয়া না হলে পরের দিন খেয়ে নেব। তো সেই জন্য ভাত খেতে বসে গেছি দুপুরের খাওয়া। আর এত গরম, এখন ফ্যান চালিয়েই খেতে হয়। আর এদিকে দেখুন, আমি বলছিলাম প্রথমে যে খালের মধ্যে মাছ ধরাটা খুবই রিস্কের ব্যাপার, কারণ যেহেতু পাশে খাল, খালের মধ্যে যে যখন পারে ঘরের যাবতীয় নোংরা আবর্জনা ফেলায়, খুবই জলটাও নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিলো। তো তার মধ্যে কে কখন কাঁচ ভাঙা বা এমনি সিরিঞ্জ নানা রকম নোংরা যাবতীয় ঘরের বজ্র পদার্থ সব কিছু ফেলানো হয়, তো সেই কাঁচের মধ্যে মনে হয় উড়িত্র পা একটু কেটে গেছিলো, উড়িত্র সুইটটাও একটু ভালো নয় এমনিতে কাল থেকে, তারপর পা কেটে গেছে একটু, সুইটটা জর্জর মতোও করছিলো। ওকে না বলছিলাম, ওর বাবাও বকছিলো, তা সত্যিও খালে নামছিলো, মানে কি আনন্দ মজা খালে নামার, না না বলার সাথে না শুনেই নি। আর এখন ওই বোরোলিন গরম করছি, ওই যে পাটা একটু কেটে গেছে ওই পা কাটার মধ্যে একটু বোরোলিন লাগিয়ে দেবো। ও এখন ঘুমিয়ে পড়েছে, সারাদিনভাবে একটু নিতে দেয়নি, সেই জন্য আমি ঘুমিয়ে গেলে একটু বোরোলিন গরম করে দেবো। আর জানি যে বোরোলিন গরম করে দিলে মানে পায়ের ফাপটা ব্যথাটা অন্তত কমে, সকাল থেকে হাঁটাচলা করতে পারবে। দু জায়গায় তিনজনের মধ্যে কেটে গেছে, আমার কিন্তু কাটেনি, ও যে কীরকম ধারে বেড়ে চলেছিলো, তো সেই জন্য বোরোলিন গরমটা ঘুমিয়ে